নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 114 দিন কন্যা রাশির নির্ণায়ক হতে চলেছে, অর্থাৎ 9 অক্টোবর 2024 টু 4 ফেব্রুয়ারি 2025, 114 দিনের জন্য। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে আপনার নবম ভাবে। আপনি কন্যা রাশির মানুষ, কি রেজাল্ট দিবে দেখুন। শাস্ত্র বলছে যখন দেবগুরু বৃহস্পতি বকরি হয় তখন তার শুভ গুণ 3 গুণ বৃদ্ধি করে। এবং বকরি কেন হয়, যে কাজগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজগুলো কিন্তু ফুলফিলমেন্ট করার জন্য কিন্তু সেই গ্রহটা কিন্তু রেট্রোগ্রেড হয়। এবং 114 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বকরি হতে চলেছে এবং আপনার নবম ভাবে। আপনার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবের মালিক এবং সপ্তম ভাবের মালিক, নবম ভাবে বকরি হয়ে কি ফল দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম কথা, আপনার এই সময় প্রপার্টি থেকে লাভ হবে, সম্পত্তি রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ নিশ্চিত রূপে পাবেন। মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো হবে, আপনারা এই সময় কোনো সম্পত্তি, কোনো বাড়ি বা কোনো জমি বা কোনো বাহন কেনার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এই সময় আপনারা আপনার বন্ধুর থেকে সাহায্য আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল থেকে আপনারা এই সময় সাহায্য কিন্তু পাবেন। চতুর্থভাবে বক্র বৃহস্পতির দৃষ্টি আপনাদের এই সময় শিক্ষার জায়গাটা, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, আপনার আগামী দিনে এক্সাম রয়েছে, গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, জীবনে বড় ধরনের পরীক্ষা রয়েছে, আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে চলেছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে এই বকরি বৃহস্পতি আপনার সপ্তম গৃহের মালিক, অর্থাৎ আপনার বৈবাহিক জীবন ভালো করবে। আপনাদের বৈবাহিক জীবনে যে সমস্যা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে সেই জায়গাটা কমবে, নিজেদের মধ্যে বন্ডিং হবে। এবং এর পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা বা বিয়ে হয়ে যাওয়া 4 ফেব্রুয়ারি 2025 মধ্যে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার এই সময় ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ডেলি ইনকামের জায়গা আপনার বাড়বে, আমি এই কথাটা বলবো। এবং এর সাথে সাথে একটি কথা বলবো, ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো হবে। যারা বিজনেস করতে চাইছেন, অর্থাৎ যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন বা ব্যবসাতে আপনাদের বড় কোনো ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কাস্টমার সাপোর্ট আপনারা এই সময় পাবেন এবং আপনার যে মহাজনের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। বিজনেসের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে এবং পাশাপাশি বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। সরাসরি আপনার বক্র বৃহস্পতি রাশিকে দেখছে, আপনার হেলথ নিয়ে যারা ভুগছিলেন, দীর্ঘদিন কঠিন অসুখ ছিল সেই জায়গাটা অনেকটাই রিকভারি হবে, অর্থাৎ যারা কোনো ট্রিটমেন্ট করতে চাইছেন বা কোনো আপনার অপারেশনের ব্যাপার রয়েছে এই জায়গাগুলো কিন্তু আপনার শুভ ফল কিন্তু দিবে। এবং আপনার মান সম্মান এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দিতে চলেছে। এই বক্র বৃহস্পতি আপনার আবার পঞ্চম ভাবকে দেখছে, চতুর্থ পতির মালিক, সপ্তম পতির মালিক, কী কী লাভ দেবে এবার কোন কোন ভাবকে দেখছে দেখুন। আপনার পঞ্চম ভাবকে দেখছে, প্রথম কথায় যারা
সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, আপনি কন্যা রাশির মানুষ, অর্থাৎ সন্তান প্রাপ্তি প্রবল সম্ভাবনা, ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো, প্রেমের ক্ষেত্রে লাভ লাইফ আপনাদের ভালো হতে চলেছে, এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের এই সময় আপনি কন্যা রাশির মানুষ, আপনার ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্র পঞ্চমভাব শিক্ষা অর্থাৎ উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো কিন্তু আপনাদের করতে চলেছে, এবং আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো দিক থেকে বড় ধরনের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি বিশ্ব আপনি কন্যা রাশির মানুষ। আপনার ক্ষেত্রে কন্যা রাশি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো আপনারা গোল্ড, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে লাভ দিবে, সরাসরি আপনার থার্ড হাউসকে আপনার দেখছে, আমি বলবো থার্ড হাউস আপনার অ্যাক্টিভ হচ্ছে, বিশেষ করে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি মার্কেটিং লাইনে কাজ করছেন, অনলাইন সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কন্যার মানুষ, আপনি ভালো ফল পাবেন। আপনার কমিউনিকেশান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, এখান থেকে আপনার ভালো রেজাল্ট পেতে চলেছেন। দেখুন আপনার বকরি হচ্ছে ভাগ্য হবে, অর্থাৎ ভাগ্যের সুবিশাল পরিবর্তন, বিশাল পরিবর্তন আসতে চলেছে, পৈতৃক সূত্রে সম্পত্তি, পিতার সাথে আপনার সম্পর্কে উন্নতি, গভর্নমেন্ট থেকে লাভ, আপনাদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রা, বিদেশ যাত্রা যোগ রয়েছে, নবমভাব আপনাদের উচ্চশিক্ষা, যারা পিএইচডি করতে চাইছেন, রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে চাইছেন, এখানে আপনাদের সুযোগগুলো আসবে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাইছেন সুযোগগুলো আপনাদের আসবে। নবমভাবে বকরি হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট অর্থাৎ দৈব কৃপা আপনারা পাবেন, এবং দীর্ঘদিন আটকে গেছিলো, অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছিল, এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। আর্থিক স্থিতি আপনাদের ভালো হতে চলেছে, সরাসরি আপনার অষ্টম ভাবকে করছে, আমি বলবো একটু হলো আপনাদের অ্যাংজাইটি টেনশান এই সময় বৃদ্ধি করবে, এবং এর সাথে সাথে যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, মানসিক চাপ কিছুটা বাড়াবে, আবার বলবো ফাস্টফুড জাঙ্ক ফুড থেকে এড়িয়ে চলুন, এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই 114 দিন কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, পাশাপাশি আপনারা গণেশজির উপাসনা করুন এবং বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন। অর্থাৎ অনেকে ভিডিও শুনছেন কৌশিকদা আমার ক্ষেত্রে তো হচ্ছে না, আমার কন্যা রাশি, দেখুন কন্যা রাশির কোটি কোটি মানুষ রয়েছে, আপনার দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা কিসে চলছে আমি দেখতে পাচ্ছি না, এটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি প্রেডিকশান করলাম। অবশ্যই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।